দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে যোগদান করবে পুলিশ সদস্যরা। রোববার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। পাশাপাশি দেশের 450টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এরপর থেকে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা। দর্শক, এ বিষয়ে চট্টগ্রামে রয়েছেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, চট্টগ্রামে কি পুলিশরা কাজে যোগ দিয়েছেন কিনা, সেখানকার চিত্র এবং এ ব্যাপারে তারা কি বলছেন জানাবেন। জি সিন্তি, আসলে যেমনটি বলেছেন কাল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরপরই আসলে পুলিশ সদস্যরা কাজে যোগ দিবেন বলে জানিয়েছেন, কিন্তু চট্টগ্রামের কোথাও কিন্তু আজকে তারা কিন্তু কাজে যোগদান করেনি। এই মুহূর্তে কিন্তু আমরা বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু সকাল থেকেই ঘুরেছিলাম, কিন্তু কোনো পয়েন্টে কিন্তু আসলে তারা কাজে যোগ দেয়নি এবং প্রতিটি পয়েন্টে কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের যেই ব্যবস্থা সেটাই তারা করছেন। তবে আমরা কথা বলেছিলাম সিএমপির কমিশনারের সাথে, তিনি জানিয়েছেন হয়তো যেহেতু সকাল হয়েছে মাত্র সেজন্য যোগ দেয়নি, তারা ধীরে ধীরে যোগ দেবে। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে চট্টগ্রামের আজকে সব পয়েন্টে কিন্তু কাজে যোগ দেবেন না, তারা কিন্তু 5টি পয়েন্টে কাজে যোগ দেওয়ার কথা। গতকাল কিন্তু সিএমপির কমিশনারের সাথে ডিসির বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে আজকে 5টি পয়েন্টে তারা কাজে যোগ দিবে এবং যে পয়েন্টগুলোতে কাজে যোগ দিবে সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও থাকবেন ট্রাফিকের সাথে সাথে। কিন্তু সকাল থেকে কিন্তু কোথাও কিন্তু কোনো ট্রাফিক এখনও পর্যন্ত কাজে যোগ দেয়নি। তবে সিএমপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে তারা কাজে যোগ দেবেন, কিন্তু এখন আমরা দেখিনি ট্রাফিক ব্যবস্থা কিন্তু কাজ করতেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এখনও পর্যন্ত। তবে শুধু যে আসলে 5টি পয়েন্টে না, নগরীর অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোতে কবে নাগাদ আসলে যোগদান করবেন সিএমপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ধীরে ধীরে যোগদান করবেন, কিন্তু এখনও পর্যন্ত যোগদান করা হয়নি। কবে নাগাদ আসলে যোগদান করবেন সেটাও বোঝা যাচ্ছে না। তবে আমরা এক পুলিশ সদস্যের সাথে কথা বললাম, তারা জানালো তারা যেহেতু গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, তারা বিষয়টিকে খুব পজিটিভ দেখছেন, যেহেতু তাদের 11 দফা দাবি রয়েছে, সেই 11 দফা দাবির মধ্যে যেগুলো সবগুলো ধীরে ধীরে পালন করা হবে বলে তারা জানিয়েছেন এবং তারা কিন্তু খুবই খুশি হয়েছেন যেহেতু তাদের পোশাক এবং লোগো পরিবর্তন হবে। তারা জানিয়েছেন আসলে এই বিষয়টি তারা পজিটিভলি দেখছেন এবং খুব ভালোভাবে নিচ্ছেন তারা, যেহেতু তাদের পোশাক এবং লোগো নতুনভাবে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কোথাও কিন্তু ট্রাফিক দেখা যায়নি, কবে নাগাদ আসলে দেখা যাবে সেটাও বোঝা যাচ্ছে না। সিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যোগদান করবে, কিন্তু কবে যোগদান করবে সেটি বলতে পারেনি। এই ছিল আমার কাছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।